তারেক, অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। গরমের তীব্রতা আজ কেমন অনুভূত হচ্ছে একটু জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃষ্টি এখন সকাল 10টা, কিন্তু আবহাওয়ার পরিবেশ দেখলে, রোদের প্রখরতা দেখলে মনে হবে যে দুপুর 2টা। কারণ এই সকাল 10টায় কিন্তু আবহবিশের সাথে আমি কথা বলেছি। আবহবিশ যেমন জানিয়েছে যে সকাল 9টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটি কিন্তু 10টার পরে আরও বাড়বে, সেটি কিন্তু আবহাওয়াবিশের যারা কর্মকর্তা তারা কিন্তু আমাকে বলছিলেন। এবং এই যে খাখা রোদে এখন পুটছে এই পদ্মাপাড়ের রাজশাহী, এবং আমি যতটুকু দেখছি যে মানুষসহ পশু পাখি সকলে কিন্তু হাঁসফাঁস করছে, ঘরে বাইরে আসলে কোথাও কোনো স্বস্তি নেই, এবং তীব্র তাপদাহের কারণে মানুষ কিন্তু বাইরে কম বের হচ্ছে আমি যতটুকু দেখেছি। এবং আমি রাজশাহীর বিভিন্ন মোড় বাজারে ঘুরে দেখেছি, যেমন খেটে খাওয়া যারা শ্রমিক রয়েছে, দিনমজুর রয়েছে, এবং যারা মানুষ রয়েছে, তারা কিন্তু এই রাজশাহীর বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু আসছেন, এবং তারা কিন্তু এই রোদ উপেক্ষা, তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু কাজ করছেন। অন্যদিকে যেমনটি দেখছি যে অনেকে কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারছেন না এই বেশিক্ষণ, এবং সে কারণে বিভিন্ন জায়গাতে গিয়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। এবং অন্যদিকে কিন্তু রাজশাহীতে যে আম লিচু সহ যে ফসলগুলো রয়েছে, ফসলের যে সেচের যে কার্যক্রম, সেটি কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।